পারিব না কিছু উন্নত পারিব না তো বিধর্মীর জিনিস দেখাইলে তার ব্রেন ওয়াশ হবো না তুই দেখাই দে আর আর গিন আর আর গিন আর আর দশিন তুলি দজ্জি অব্দ সাহ মুসলমান যদি লয় ইসলাম তো বেয়ান হইব আর একখানা খেয়াল করিলে বহুত কিছু ক্লিয়ার হয়ে যাবো ভাই আল্লাহ আর একখানা বুঝতাম করো নিজের দোষ ধরিবের নিজের দোষ তোয়াইবের সুন্দর একটা মন আল্লাহ আর বেগুন দান করো অন্যরে ছোট করি যেন আল্লাহ যেন আর বড় না বানায় আমিন অন্যরে ছোট করি যেন আল্লাহ আর বড় না বানায় আমিন যদি বড় হই তো মন চাই আল্লাহর বান্দারে বড় বানায় যেন আর বড় হইতে পারি ইল্লে সুন্দর চিন্তার একখান মন আল্লাহ আর বেগুন দান করো আমিন আর কথা কোন অনন্য সৈন্য নয় বাজি একখান কথা জানি রাখুন নিজে বাঁচিলে তো বাপন না মনে হদুন মানুষ অনারার খবরস্থান শুনতে কি হনে গিয়ে দেখা বললই তো কেউ না যায় বহুত নাতি অকল আছে দাদার খবর পর্যন্ত জিয়ারত নগরে আছে না আছে কেন জোর হন আছে না আছে আবার বহুত নাতি অকলে নজানে দাদার খবর হন আজিয়ে জিল্লে আর আইতার খবর ন রাখি একদিন আর আর খবর ইতার রাখতুন বরাবর ইল্লে আজ এক কথা মনে রাখবেন মানে নতুন কিছু নাই বেগিন শুধু রিপ্লেস হবে দাদা বাপ ফুয়া হজন কেন আর আওয়াজ দন হজন দাদা তিন তলা বাপ দুই তলা নিচুর তলা নাতি ইয়া 2023 সালের জীবে নাতি ই বেজাতে 25 সালের যায় বিয়ে করছি বাচ্চনের ঘরে গিয়ে বাপ এবার বাপ হনে তিন নিচুর তলারই দুই তলা দুটি ফুয়া গেই দে বাপর জায়গা তো ফুয়া যাতে বাপর জায়গা গিয়ে বাপি অটোমেটিক দাদার জায়গা গিয়ে গই একজনের জায়গা একজনের দখল করে দেয় আজি ওনারা আর যে জায়গা দেখতে লাগবেন আগামী বছর এই জায়গা আরেকজন তাই বুঝে অন্য জায়গায় যে তার একজন বউ বুঝে দেখিন বরাবর ঠিক তাই বউ আছে শুধু আর যাই বুঝে মার্কেল জোর হন না ঠিক না তো যাতে জনই ফরিবো সলন না কেন সুন্দর ভাবে যাবে চেষ্টা না গুজ ফাজুম বলি তো ন হই আমি কোনদিন ন হইতে ফাজুম পালন করিব না গোলাম আর হাজল দি চেষ্টা করন ওয়াকেরা আরকেরা জোর হন না বাজি সাই একজন বান্দা তুলি হন সাই আই পরিপূর্ণ 100 তে 100 নামাজ ও মিটে 100 তে 100 পাইউ না কে পাইবেন না রোজার মিটে আর 100 তে 100 কে পাইউ না না বাজি কে পাই তার দিন আর এক গুণ জানি আর আর হাম্মান ওদের শুধু চেষ্টা করো এই চেষ্টায় দেহি যদি আল্লাহ কে ওর দি খুশি হয়ে যাবে আসি বেকার না বড় বড় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হইরা আরা প্রশংসা করি দিবত তাহার আল্লাহ আল্লাহর পীর প্রশংসা করি পবিত্রতা সুবহানাল্লাহ আল্লাহ পবিত্রতার প্রশংসা করি তুই এর তো বড় দলিয়ে সওয়াব আছে সওয়াব আর অন্য কেন যায় শুধু দুর্গুণন বান্দাই আল্লাহর পবিত্রতার যে প্রশংসা করেন এই প্রশংসার ভিতরে একখান প্রশংসা যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায় আল্লাহ হবে তো তুই আর এত সুন্দর পবিত্রতার প্রশংসা করছিস না যাই আল্লাহ খুশি হইয়া রে তোর জবানরও পবিত্র বানাই দিলাম তোর সুরও পবিত্র বানাই দিলাম তোর মনরও পবিত্র বানাই দিলাম তোর জীবনরও পবিত্র বানাই দিলাম গর্ব রহন সুবহান হায়াতান তাইয়্যিবা সুবহানাল্লাহ বেগিন সম্ভব যদি আল্লাহ চাই আর আরা যদি টেকনিক বুঝি আচ্ছা কষ্ট ভাই তাহলে কোন হুনার হওয়ান জিনিস হইলাম দেখ এক কানলে ঘর মানন আর এক কানলে ঘর যত্ন নন এক কানলে ব্যবসায়িক প্রতিষ্ঠান দোয়ান দন আর এক কানলে সে দোয়ানোর ব্যবসারে যত্ন নন দোয়ান নাম দিয়ে রাখালাই রাইলে তো ব্যবসা খুব জিন দিয়ে উনো এসব মাতন জুন দিও উনো আর তোয়াই পাবেন না তাহলে এক কানল দি আনন আর এক কানল দি দরি রাখন ইমান এই ইমান কে আর আইনি না আল্লাহ দিয়ে দেন সত্যি করে হন আর আর কি আইনি না আল্লাহ দিয়ে দেন আর তো ইসলাম ধর্ম তো অন্য করে আল্লাহ এক কান গর ছড়াই দিয়ে দেন
আল্লাহ অব্দ খাস গরি দিয়ে আর আরে আল্লাহ আর আর অব্দ খাস গরি দিয়ে না বত্তা আল্লাহ আর আর দিবেলি দর তোরা ঈমান দান কইলাম এবার আর আর হাম্মান কি এই তো নমাতো আর কে জোরান আর আর হাম্মান কি আর আর হাম্মান কি ঈমান আল্লাহ দিয়ে আর আর হামল দি জোর হাম আর আর হামল দি দরি কিল্লা রহম বর দে নিচে সোর আছে জি কোন মতে লাগে তো রহম না নিচে সোর আছে এত লাইতে লোকে রহম করে নিচে সোর আছে এত লাইতে দরি রহম করে বাচ্চা লইয়া যেতে মা বাপ রাস্তা বাইরে আপনি কি করি রাখে কিল্লে যদি গাড়ি তলে ভরে আজিজ এবার ডর আছে তে তো দরি রেখি ঠিক ওয়া কেন জোর হন না বাজি যে শয়তানের ব্যাপারে আল্লাহ বেগুনরে সাবধান করছি দে ও আর বান্দকল সাবধানে তাই শয়তান তোলার বন্ধু প্রকাশ্য শত্রু এবার অনেক ফজরের নামাজ সজ্জন অনর হামল দি ফজরের নামাজ সর দরিরা হন মানে আগামী দিনও ফরিবে নিয়ে নো আছে আবার আজিয়ে জিবে ফজরের নামাজ সরি সওয়াব পাইউন ই বেজে নষ্ট নয় ভাই হওয়ান জিনিস কেন জোর জোর হন ধরি হওয়ান জিনিস এক কানন দি লন আর কানন দি দরিরা হন এবার হন কঠিন হন না তোর মিকে চাই আম কি আয় তো চাই দেখি দে তোর ইমানের গরম মিকে ও শয়তান তুই আর ইমানের গরমে কে গিলে চাইতে করছে অতএব ইমানুন তো আমল পরিপূর্ণ তাইলে তুই যাবি দি জান্নাত তুই জান্নাত যাইলে তার সাথে খাওয়ানি শুরু হলো হারাম তোরার পূর্ব পুরুষের তোরার পূর্ব পুরুষের নমানিয়ের ননা আই জান্নাত তো বাইরে গেই দি তুই ইবের যাতে আই জাহান্নামত লই যাইন না পারিস তোরা আই লই যাইন তুই এবার চেষ্টা করিবেন শয়তান অনরে আর কেউ দেখলো পারে বন্ধুর মতো বাপ লই চলে পিছনে যাই শত্রু দামি করে উদ্দীপিত ফাঁক মাশাআল্লাহ হইবে না উদ্দীপিত ফাঁক তো শয়তানের চিন্তা করার দেও ভাই
আমি যদি আমল এককান 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 করে ধ্বংস করতাম চাই আপনি বহুত টাইম লাগে না কিন্তু আমি যদি ইমানের গাছি বেহারি ফেলে তারি আমলের গাছ হাঁটতে গেলে দশ বছর লাগবে আর ইমানের গাছ যদি হনামি তার হাড়ে দিতে পারি দশ বছরে আমার এক দিন হয়ে যাবে এবার কোন দুই নম্বর দিয়ে ইম্পর্টেন্ট হল না এবার শয়তানের মেন টার্গেট কি আমল না ঈমান আর কেন জোর হন কেন জোর হন হওয়ান এবার আই হই ওনারা শুধু হইবেন তাই আমল না ইমান বেগুনে জানান শুধু হইলে ওনার তো মনত করিব নামাজ আল্লাহ আল্লাহ জিকির এখানে জোরে জোরে হন না আল্লাহ আল্লাহ জিকির বিসমিল্লাহ হয়ে রাহানা হন সুন্দর করে অজু বানাই গুঞ্জন জিকির করন তসবি করন দরুদ করন রাস্তার মিদি রাস্তার হক আদায় করে চলন মা সেবা করন বাবর সেবা করন আল্লাহরে বিশ্বাস করন আল্লাহরে বিশ্বাস করন আল্লাহরে বিশ্বাস করন আল্লাহরে বিশ্বাস করন নবীরে বিশ্বাস করন রসুলরে বিশ্বাস করন পরকাল বিশ্বাস করন খবর বিশ্বাস করন ফেরেশতা বিশ্বাস করন ফুলসিরাত বিশ্বাস করন মিজান বিশ্বাস করন হাসর বিশ্বাস করন কবদির বিশ্বাস করন গায়েব বিশ্বাস করন আদমরে বিশ্বাস করন মুসারে বিশ্বাস করন জোরে 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 ঈসারে বিশ্বাস করন দাউদ নবীরে বিশ্বাস করন ইউসুফ নবীরে বিশ্বাস করন নবী রহমাতুল লিল আলামিনের বিশ্বাস করন এত বুঝো দেখছি না শয়তানের তারকে হামলা হয় কি প্রথমে ইমান তাহলে ইমান যদি হামলা করে তোমন চাই এটা তো ইনর ভিতরে গরম করিব দেখো এবার কেউ ডসাবাই ফেলাই দেয় আল্লাহরে দিয়ে দেয় কেন ইতার মনমিদ্ধি উগ্র ভালোবাসার মানুষ ফিট করে দিই আর হই শুধু ওনারা মিলাইবেন দেয় এইবারে ফাইনাল্লাই একখান স্বপ্ন জাগায় দিই এবার হাত তো হাত তুই দি দে এই দোয়া বললে ভাই তো মিলেন না জোর হন না মিলেন না মানুষ যাতে হন কিছু অন্তর তো যাই যে তুই যায় না কি লাগে ইয়ানার ফকে জেতা হইতে বন্ধুতা হ্যাঁ ইয়ানার বিপক্ষে যদি মা মাতে মারও তো শুনে যে গিতে এবার ইতে স্বপ্ন দিও বেড়ে ফোন ইবেরে ভাই আল্লাহ যে শুক্রবার সারা নামাজ দবে তুই তো তাই তো ছড়া শুরু করে দি আরো তো রহন না লাগিনে শয়তানের টার্গেট পূরণ হইনে ইতে সালাকি করি রাস্তা খুঁজে আর আর গাদা কলেন এবার গাহাদিস হইলে ওনারা মিলতো আই ফেলবে রসুলে কি হই মুমিন বান্দা এক গাতা দুইবার নপরে আল্লাহ রসুলের হাদিস কেন খেয়াল করেন মুমিন বান্দা এক গাতা দুইবার ইয়া রসুল্লাহ অনেক গাথা কা হইলেন অত শয়তানে গাথাই করে দেয় এবার অনারা জানা মতে বোধ ফুয়াক কলে বিষাই না হাই ওয়া কেন জোরে জোরে হন না হাই না
হাসিদ জুল্লিনাদ এবার সত্যি করে কলকাতা হন চাই জেতে আবেগে গোসাই হস্তে সহ্য করি নবারি ফাঁসির ফন্দি লাগাইরে মাথা যেতে ঢুকাই দি জেতে টেঙ্গর তুল শেয়ার সরাই দিলি বিশ্বাস হাই দিলি জেতে হস্ত লাগন শুরু হই এত বাসিতে চেষ্টা করি জেনে না করে কিরে তুই নন ইচ্ছে মর্যাদা বা বাসিতে চেষ্টা কর তুই তো হক দে জেতে মরিবে সিন্দে গই জেতে ভাই মুআসিলাম আর তুই শয়তানের বরকচি দে জেতে সবসময় তাই বেন্দে নিজের কলবর পক্ষে সবসময় তাই বেন্দে শয়তানের বিপক্ষে কারণ শয়তানি মারা বন্ধু না দুশ্মন আচ্ছা ইয়া ইতেরে আল্লাহ তো সরাই না সরাই তার মানে ইমানত তো এবার অনে যে আল্লাহ আল্লাহ জিকির গুজুন নেক আমল হই না ভাই কেন জোর হন না হই না অনে যে আজান দিও নেক আমল হই না আর মুয়াজ্জিন ভাইয়া আজান দি অনে যে বই বই উত্তর দিওন নেক আমল হই না অনে যে এই যে আজান উনি নামাজের নিয়ত গুজুন নেক আমল হই না আর হই না কেন জোর জোর হন না হই না চেষ্টা করে দহনে ভাইয়া জোর হন না করে এবার হন বান্দা যেতে শয়তানের লাতি মারি দিয়ে যাবি আল্লাহু আকবার হইয়া রে শয়তানে হ দে আই এত তাড়াতাড়ি আর মানতেন না তুই অজু বানাই তো আয় না জানাই না এবার অজু বানাইবার সময় মাঝে মধ্যে অজু করি বাইরে হওয়ার পরে আপকি দুই বার দুই নাকি তিন বার দুই না পাঁচ বার দুই নাকি মুখ তিন বার দুই মাকে নাকক তিন বার পানি দি না দুইবার পানি দি যতবার ভুল মনে করাবি এতবার উজু বানাই উজু বানাই যেতে বাইরে গিয়ে শয়তানের হাতে মাইকে ভিতরে লইলে আপনি উজু সারি দে তো শয়তানের পিছু তো না একজন হতে কি অডি গিয়ে না হতায় নড়ি লাগে তাহি দি তো এখন কেন করিবে অদিতে চাইবো দে এন নির্দিষ্ট কিছু না এনে মসজিদের হাসে চাইবি মসজিদের মধ্যে যাই নামাজের মধ্যে যাই নামাজের তে লেট আমি ও জুবাঙ্গিবার হারাম শুরু হই লাগে তে ফোড়া কো হচ্ছে হল ঠিক আছে না ঠিক আছে না যারা তুল আর নান গুণা বেশি
সওয়াব অল্লাহর হার ইতারা সুবহানাল্লাহ হই হই কেন সওয়াব বাড়ায় না আর যারা তো সওয়াব অল্লাহর হার নাই ইতারা সুবহানাল্লাহ হন তো হার নাই সে আনন গুনাহগার কল সিল্লাই হন যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে কেন জোরে হল সুবহানাল্লাহ এবার আমরা নামাজে ভিতর ঢুকুন না ঢুকুন না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওই চিন্তে ব্যবসা সরি স্কুল কলেজ বাপ মা ভাই বোন মোবাইল নয় পাল্লা এবার আল্লাহর হাসে খুশি করতে চাইতে লেগুন আল্লাহ রে নদের দে শয়তানে এই যে শয়তানে অনরে টানে অনেক জোর করে যাইতে লাগবুন এই কি এর কোন সমস্যাই নাকি অবুক এদিন মানুষ অত চলিছে রে আর ইন্দি যারা বই শেষ পর্যন্ত বসম ন দেখি আর লাইট এদুন ফরতে সুগত আর অনুমান করি চাই কিন্তু তার বেগুন বুঝতে ন যাই বসম লাইট এদুন ফরতে একবারে সুগত মিদ্দি আল্লাহ বেগুনের হাজির কবুল করো আল্লাহ খুশি হন না বান্দা যেতে চেষ্টা করে আল্লাহ খুশি হন না আচ্ছা সত্যি করে হনসে বান্দা কি আসলে গড়েন না চেষ্টা করে নুনি একটা জোর হন তারা কেউ কামেল মোকাম্মেল ভাবে গরিণ্য হয় তারা বেগুন চেষ্টা করে আর আর কি পাওয়ার ওয়া রোজা রাহি আল্লাহর খুশি করতাম এনে সত্যি করে হনসে আর রোজা না আল্লাহর খুশি করিবেন মতো রোজা আছে না আতুন নাই অনদিন অনুদান আল্লাহর খুশি করিবেন মতো রোজা আতুন নাই আর নাই না জানে হতে বড় বাটপা অনে তো জানো না হব আই জানে তাহলে সবসময় মনে রাখবেন যে বান্দা আম চেষ্টা করো কেউ জীবনের একখান চেষ্টা যদি রবরে খুশি করি ফেলে তারে সুবহানাল্লাহ সুন্দর নয় তার কেন জোর করে হন না সুবহানাল্লাহ আর রহমানের বান্দা যেতে নামাজ শেষ হই পিছের শয়তান হতে এক অ্যাঙ্গারিবে হতে এসু হাত মানতেন তো কেন করিবি অতীতের মনে ডুবে দিব দে এই নামাজ হতে দিন চিন্তে বুঝু এই নামাজ কে আল্লাহ পছন্দ করিব না কি বলি লাভ কি মিলেন না ও মিলিলে হা হই না মিলে না হই আর খুশি করো না তারা না মিলেন না এদিন নামাজ ও রুকু সিজদা মিদে দিন টেনশন সিজদা করি আর এবারে মিকে ন সাই আর তুই যে দিন নামাজ ই কবুল হবো না এবার বান্দার মন ছোট কই জেনে না করে এবার বান্দায় হদ দে বান্দার হাম গরম সুবহানাল্লাহ কবুল করিব না ন করিব ইয়ে মওলার ইচ্ছা ইবার তো মন চাইলে কবুল করিব মন চাইলে ন
করিব আর হাম কি ঠিক আরকারা জোর হন না ঠিক আরকারা জোর হন না কিছু শয়তান হতে ইতে তো ইবে তো হাসিবি ইয়া কেন করিবি ঠিক সালিমকে চিঠি গিদে বান্দা ওড়ি গিদে শয়তান সালিমকে চিঠি গিদে বান্দা ওড়ি গিদে শয়তান দিতে তো নাসল বান্দা ঠিক যতক্ষণ নিশ্বাস আসিতে লাগি তাই বুঝো দেখতে বন্ধু সার গোহাস বুড়ে তো বন্ধু ভাই যাতে তার কোন হতা এবার নামাজ পড়ে যাতে বন্ধুর মানুষ ব্যক্তিগত হতা এর বাইরে যে হতাই নয় ইন মারাত্মক আশা করি ওনারা বুঝি ফেরতে লাগবে তো তিন মিনিট বন্ধুর বন্ধু যাত্রা দেখই হতা যাত্রা হই হওয়ার পরে এই জানোস না ওইটা কেন বুঝছি এতক্ষণ যে চেষ্টা করি জিন ন পারি তোমায় বেশি জিতি গিয়ে দি হতে কেন আল্লাহ হই বাড়াই দিব উল্ড আবার ফমাই দিব অন্ড হইলে নামাজ ন বললে শুধু গুণা বাড়ি বোধ সব ন হইব কিন্তু গিবতি এনেন একখান গুণ গুণ বাড়ি যে গুণ এবার জিতে কি দেখুন বসন বসে আগে হয়ে ভাই নিজে বাঁচিলে বাসন না আর বাসা আর তো বাসন করিব ওনার বাসা ওনার বাঁচিবেন জানি না কেন নামাজ পড়ি ওনার দেবেন আচ্ছা না সমস্যা নেই নামাজ পড়লে অনর গুণ আর হাসে চলে এবার টোটাল হিসেবে সবচাইতে বড় গুণা কি হিলে মানি না মানি না আর ব্যক্তিগত ব্যাপার কিন্তু আল্লাহ নিয়ম পাল্লাই তো আর বাকি হামত আরা যে গুণান সবচেয়ে বেগুরুত্ব বেশি করি গরম মৃদ্ধি গিবত গোয়ানন মৃদ্ধি গিবত মোবাইল মৃদ্ধি গিবত ফেসবুক মৃদ্ধি গিবত এবার টোটাল হিসেবে জান্নাতে হজনা সাথে এই গেল ইতে ফান ফাইটি আর অটেন দিয়ে রে গিবতি এনে একখান বড় ময় ভয়ানক গুনা জিয়ান আর আছে গুনাই মরণ বেড়া বোধ জায়গা দেবেন দে টিনু স্বাগত আর নিজের ঘর চলে খবর মানুষের ঘর কি হবে তো আপডেট খবর আর
এমন খবর প্রচারক সাংবাদিক এটিএন নিউজও এত তাড়াতাড়ি সংবাদ প্রচার করি না বাড়ি যত প্রচার আরা করি ঠিক ও ঠিক না বেঠিক হন না এবালা ইউন মারাত্মক কোন জায়গা তারা কথাই গায় দিয়ে নাম খেয়াল করো ভাইয়া একটা না মনোযোগ নামাজ অনল্য আল্লাহ আল্লাহ ডাইরেকশন মাঝখানে আর কেউ হন আল্লাহ জিবির রহিম রহমান সুবহান আল্লাহ বলবো কেন আরাম মনগুলি হন না কেন সুবহান আল্লাহ হন আল্লাহ জিবে গাফফার হন আল্লাহ জিবে সত্তা হন আল্লাহ জিবে মালিক হন আল্লাহ জিবে খালিক হন আল্লাহ জিবে জুল জালালে ওয়াল ইকরাম সুবহান আল্লাহ হন আল্লাহ জিবে সর্বক্ষমতার অধিকারী নামাজ হন আল্লাহর ডাইরেকশন এবার অনে যদি হাসরের ময়দানের নামাজর কোটায় ফেল জল ইবে সাইলে অনরে ফেল করে এ ভাগ করে দিতে দিবে সুবহানাল্লাহ না হর আর করে জল আর ভাই ইসি নাকি মাশাআল্লাহ রে যাগো যাগো বুঝি আই ওয়াজ অন আল শাব ওয়া নারা তো বন্ধ দিবে না কেন ভাই ইসি বলো এবার আয়াতুল আরাদন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গৌসিয়া প্রধান মেহমানের আগমন প্রধান মেহমানের আগমন নারায়ে তাকবীর একবার মন ভুলে একবার ধরে শরীফ অযোগ্য মানুষ একজনের কলমা ফরাবে সৌভাগ্য তো আর ভাই তো নাই ফুসর বললাম কি হারন কিল্লে ইসলাম ধর্ম তাইস্তলে হারন ওনারা হয়তো জানন জোর গড়িয়ে রেখে কলমা ফুললে হন জরিবের কলমা ফরাইত না জোর হন তারা প্রথম ফুসর গড়ি দি অনেকে স্বেচ্ছায় শুন নাকি অনেকে জোর করছি যদি হতে পারতো আরা জোর করছি হন কেউ কলমা ফরাইত না
কারণ ইসলাম হলো প্রেম ধর্ম দরজা খোলা আছে তিনটা বাজাও আইতারিবে কিন্তু যেতেই আইবে খোলা মন লই রাইবে সুন্দর মন লই রাইবে সুবহানাল্লাহ জোরা জুরি নাই তো বোধ হতন হত হওয়ার পরে আর পাইবে ইসলাম ধর্ম প্রতি আকর্ষণ ভালোবাসা সৃষ্টি হওয়ার পিছনে যে হারণীন হই এন্ডের ভিতরে হত দে আই আজ এই 6 তে 7 মাস যাব অনারাত জনে লাবেদিন হুজুর মোস্তফা রহিম আল আজারি হুজুর এই দুজনের ওয়াইস নিয়ে আই ইসলামের প্রেম উৎসব জি সুবহানাল্লাহ আর কেন জোরা হন না সুবহানাল্লাহ ওই দিন হইতো স্যার ওর ভাষায় জন আল হুজুর মোস্তফা হুজুরের ওয়াইস নিয়ে ইসলামের প্রতি কান প্রেম জাগি আকর্ষণ জাগি সুবহানাল্লাহ আর হাসান আজারি হুজুরের ওয়াইস নিয়ে ঈমান গ্রহণ করি বললে স্পিড বাজি সুবহানাল্লাহ তো ইটার আর ওয়াইজ উনি ইন্ডিয়া শুধু কলমাকার হাতে বইতো ইস্যু ইবেন আই ফার্স্ট কই কলমাকার হাতে বইতো ইস্যু আবার সাইন নিয়ে নন্নি কেন নিয়ম প্রশ্ন আর কি তুই বেকান চমৎকার উত্তর দি হতে ইসলাম সিংনি দি ওই দুই হুজুরের দিয়ে ইসলাম ঢুকি বেলে আগ্রহ পায় দি আর হুজুরের দিয়ে রে তাই নিয়ে যদি কলমা পর্যন্ত আর হুজুরের দিয়ে রে সবচেয়ে বড় দলিল আল্লাহ আল্লাহর বলি কলে আর আরে শিক্ষা দে দে ওয়া হারাম জানিলে নিজর হারাম হয় মানুষর হই দোষ দিলে নিজর তো মানুষর দোষ ন তো হয় আর তুই জেন দিলে গরি মানুষর দোষ তো হয় বললে যদি নামি যাও হই কঠিন ভাবে আল্লাহ যদি তোমার দোষ ধরা শুরু করে মাতন না মাতন না অনেকেও দোষ ধরি বললে যদি একবার হোর বাঁধি নামি যায় বল ইতের আল্লাহ যদি কষ্ট লাগে ভাঙলা মন খারাপ তার লাগেনি হন খুশি লাগে না খুশি লাগে না তুমি দোয়া গরম করিব না আস্তে করি দোয়া গরম করিব না একবার আওয়াজ এখন মারহাবা ইমান এবং উন্দিন অপারিয়ার শেষ পর্যন্ত ঘরের দিয়ে গিব দিয়ে রে ও মাতন না ঠিক না এবার আর এদিকে গিব ঘরাই দে হনে রোজাও করি পরিপূর্ণ করি ন পারে আল্লাহ মাফ করে দিলাম কিন্তু যেতে ভাইয়া মনোযোগ আছে না খুব চমৎকার বিষয় দিয়ে আরে আমি বিষয় নাম দিতে তাই রে গরিবের চেষ্টা করিস বাকি আল্লাহর ইচ্ছা অনে নামাজ ন পড়ন অনল ডাইরেক্ট আল্লাহর ব্যাপার আল্লাহ চাইলে অনর মাফ করে দিতেন আরে মাফ করে দিতেন কিন্তু আয় যাতে কি বোধ করছি সাত দোয়ান এতে কি আল্লাহ আব্দা আয় নাকি মাঝখান আরেকজন ডুবে বেলায় মাঝখান দিকে আল্লাহ আব্দা আয় আর মাঝখান দিয়ে আরেকজন এই মাঝখান দিয়ে আরেকজন ডুবাইতে গুনাইবে কেন ইস নামাজ না করেন ডাইরেক্ট গুনা রোজা না রাখেন ডাইরেক্ট গুনা হজ না করেন ডাইরেক্ট গুনা কিন্তু যাতে বান্দারা হস্ত দিও এবার আয় হতে আল্লাহ মাফ করো
আল্লাহ হতে তুই হারাহষ্ট দিউজ আল্লাহ আর বাইরে তাগিতে তো মাপসা ইতে মাপ কইলা কইতেন না ইতে ন কইলা কইতেন না আল্লাহ কেন কইতাম হদিতে তো মাপসা যার গিবত কইছিস তো মাপসা যার নামে ফেস লাগাইছিস তো মাপসা যার নামে বন্ধন বুঝছিস ইতে তো মাপসা যার বিয়ে ভাঙছিস ইতে তো মাপসা যার বাচ্চা না দে হকা লড়াইছিস ইতে তো মাপসা যাতলে এক সপ্তাহ এক সপ্তাহ লাটি আলো এর এক বছর না দস ঠিক বিশে দিব হইরে টি আলো এর হাগলি ইজ ইতে তো মাপসা ঠিক মাতন না এক ইঞ্চি জায়গা হাগলি ইজ ইতে তো মাপসা এক ঘন্টা জায়গা হাগলি ইজ ইতে তো মাপসা বলুন দুই নম্বরই কইছিস ইতে তো মাপসা যতগুলো নামে বউর হস্ত দিউছ বান্দারে হস্ত দি যে গুনা ইয়ানি হকুল আর কেন জোর হন সুবহান আল্লাহ আল্লাহরে ডাইরেক্ট হস্ত দিলে ইব্যাক দইলে গুনো আল্লাহর বান্দারে হস্ত দিলে ইব্যাক দইলে গুনো মাপ পাইবে সুযোগ দিল ডাইরেক্ট আল্লাহরে নারাজ করলে এটা মাপ পাইবে সুযোগ বেশি সবচাইতে 0.0009% সুযোগ দিল বান্দার গুনাহ মাফ হয় এবার আওয়াজ বড় করে হনসাই নিজে বাঁচিলে নিজে বাঁচিলে এবার বান্দাই বেতর অনার বউ আছে না ওরি আছে না ওর আছে না আসাদেরা মামা কাকা আছে না দেখুন হার বান্দা ইতর হস্ত দিও এবার আল্লাহ তো লাগবি এবার বই বে যদি হয় ও আল্লাহ আর কেউ নাই তুই সারা ফেসত ফরি গিয়ে নয় এই ফেসত ফরি গিয়ে নয় এত লাই বেগুনের হইতে যদি বাইশ সন আজ এতন একটা নিয়ম মানে চলিবেন সামনে জনরে কোন সম্পর্ক দি বিবেচনা নগরি বিবাহ বাইবার মাইবার বাবিবার বহন মানে হবেন যে বেগুন আর আল্লাহর বান্দা বেগুন আর নবী দেবেন ধরনের জীবন চলে একদম সহযোগী ওখানে জোরে জোরে হন না সুবহানাল্লাহ সরম পাইলে হাসর ময়দানের সরম অত্যন্ত কিছু তা হম তাই কি হল আর জানে দি জান্নাত জেবেল্লা ইমানের পাশাপাশি বেশি নেক আমল দরকার ঠিক আছে না আর বেগুন জানা আছে ইয়ের নাম কি জান্নাত কামল বেশি ইবে জান্নাত মর্যাদা বেশি ঠিক আছে না এবার কেন আওয়াজ দিয়ে হন সারা বেগুন সাওয়া হন না জন জাহান্নাম না জান্নাত কেন জোর হন না জান্নাত যে বললে ইমানের ওয়ান ওয়ানে নেক আমল বেশি দরকার আছে নাই এই হতায় বেগুন এক মুক্ত এবার আয় কার কষ্ট করি যার জায়গার উত্তর দিবেন আয় মোকারম বাড়ির জীবনত আর জানা মতে সব অত্যন গুণা বেশি এবার এর মতো জান্নাতি উন্নত হবে একবার নিজের জান্নাতেরই হব না ভাই হাই 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 নিজের জান্নাতেরই হব না ভাই আল্লাহ ইয়ারারে একখানা বুঝিবার তৌফিক দান আমিন লাস্ট একখান হতা হইয়া বিদেলি বেকিং গরত দে বান্দাই বুদ্ধ নদর দে শয়তানে বেজাল গরত দে শয়তানে দেহত দহনে আল্লাহ একখানা হন না দেহত দহনে আল্লাহ এবার আল্লাহ হত দে বান্দারে
هون رحم تو ایمان نلو يرعاي سبحان الله تو هون رحم ایمان نلو يرعاي آن نبی رادو محبت تگراهي آئي اهل بایت المتی محبت صحابه اکرام محبت اولی اکرام محبت تگراهي آئي حسن المائدن امیتی زدی عمل دیر تو یاکیو زوزگوی آئی اللہ رحمان الرحیم مالک یوم الدین تورا زنن اتا زیبر بیوستا آئی اللہ گھر دیو آئی اللہ گھر دیو شب تلی ایمان نن لیا ایمان نن زران ایمان نن اچھا نبی حسن المائدن ات بابتا سیزدر فریبونا بایا ہن نا فریبونا আবু বকর সিদ্দিক উল্লাই না আর আল্লাহ আর আর মত জোন বাপপার গুনাহগার আর আল্লাহ ফরিবুদ ঠিক তো নবী ফরিবুদিন ইবেন না জানে ইবেন না হইলে কিবে ফরিবু না পেছন আমাদের তো ইবেন না হইলে কিবে ফরিবু না ইবেন না হইলে কিবে রব্বি হাবলি উম্মতি হব না ইন বেগিনি বেদ গুনাহগার কিন্তু একটা কথা মনে রাখবেন পদ্মা বিয়াদ আমার মাপ নেই অনর হাসান হন ভুল করলে মা হাসানা নাই আমি যদি মনে যাবে সময় কেন ধাক্কা লাগিয়ে দিন অনর ভাইয়া সরি অনেক আরে টুসুক মারা দিবেন না আচ্ছা ভাই ঠিক আছে ইটস ওকে আমি ধাক্কাও দিলাম আবার যদি হয়ে কি দে ইবে কি ভুল না বেয়াদবি জীবন যতদিন আর হতাম অনত তাইব আল্লাহ অন শব্দ আইব না কেন জোর অন্য আইব না ভালোবাসা আইব না সম্মান আইব না জীবন তাই শুনু কিয়া আর বেয়াদবি বুঝি বেয়াদবর মাপ নাই গুনাগারর মাপ আছে এত লাখান আগায় কি হই আর আমি গুন গুনাগার গুনাগার সে কিন্তু মাপ আছে আর আছেন বেয়াদব নই অনে যদি হন নামা আই নামাজ নৌ পড়ি অনেক গুনাগার আই গুনাগার নামাজ টামাজ গীতু তোলে বিয়াদ তারপরে শয়তান শয়তান হইলে বিয়াদবর হারনে কারো অন্য ধ্বংস হইলে বিয়াদবের হারনে তারপরে নমরুদ ধ্বংস হইলে বিয়াদবের হারনে আবু জাহিলে ধ্বংস হইলে বিয়াদবের হারনে আর যারা আদব ওয়ালা হই ইতারে এক একজন আল্লাহর প্রিয় বন্ধু হইবি আর কেনা জোর হন যাবো না আল্লাহর পছন্দ হলদি আদব ওয়ালা আল্লাহর দুশমন হলদি বেয়াদব এবার আয় যেতে মা বাবার সামনে হতা হইতে যাইম আপন শব্দ দিয়ে মাথাত রাহম করিব যদি মা বাবার চোখে চোখ রাহি সিল্লে হতা হই তাহলে আমি বেয়াদব দল যোগ দিদি আমি যদি মা বাবার লসিল্লে হতা হই আমি বেয়াদব দল যোগ দিদি আমি মুরব্বির সামনে যদি ঠ্যাং রোদ্দে ঠ্যাং তুলি বই তাহি তাহলে আমি বেয়াদব দল যোগ দিদি আমি যদি বুক ফুলাই রেছি টানে টানে চলি আমি বেয়াদব দল যোগ দিদি আমি যদি মানুষের মাইয়ে ঘরে ইজ্জত নষ্ট করি আমি বেয়াদব দল যোগ দিদি
যুগ্যত দিদি গুনাহ করার ফরজ যদি সিল্লাই হতা হই নটরাইরে আমি বিয়াদবত দল যুগ্যত দিদি হন আরে কেন করি মানে কেউ কিচ্ছু করতে তো না আল্লাহর ক্ষমতাবান কেউ নাই আমি বিয়াদবত দল যুগ্যত দিদি আর বিয়াদ কোনো দিন তোরা রহমত পাইছ না এরা বেগুন গুনাহগার এরা বেগুন গুনাহগার গুনাহ গরি যাইয়ে দে ইন ইবো জানে এটা লাই তো তওবার রাস্তা খোলা রাখকি আর কেন জোর হবে না সুবহানাল্লাহ ان الله يغفر الذنوب جميعا جنوبا جميعا শব্দের বিশ্লেষণ করলে ফল বলে যে ধরেও ভাই মালিক ইয়াউম الدين এর আগে কি হই আর রহমান আর রহিম সুবহানাল্লাহ মালিক ইয়াউম الدين জিও থই ইয়ার আগে হদ আল্লাহ আর রহমান আর রহিম আল্লাহ আল্লাহ গুনাহ বহুত তাই না আর বেগুনতন তাই আর আজেন প্রত্যেকদিন রাতে অন্তত একবার হলে আল্লাহর কাছে তওবা করি নবীর ওসিলা দিয়ে যেন একবার হই আল্লাহ হতে দয়াবান কেন করে বুঝাইও ভাই আল্লাহ হতে তুই জাহান নামে যাবি গুনা যদি তাহে তাকে মাফ সাহার হাসে আয় আল্লাহ মাফ করে দিও কিন্তু বেগ বান্দার গুনা তার এক রহম ন কতন গুনাতে বেশি গাড়ো গি আল্লাহই তার লড় আসার কি ও বান্দা তুই আর হাসে মাফ সা যদি তোর মাফ সন আপন খুশি নয় তো তুই জাহান নামে যাবি আচ্ছা তারপর টেনশন না করিস বান্দা তো আইবা নাই দি মায়া তো আইব যদি ভালো তো আইবা শিলি আই বান্দা অসাইদ তুই জাহান্নামে যা কিন্তু তুই আরা জেঙ্গরি গুসসা করায় দিস আতন তোমার নগলের তেকা হাজ গছ না ওয়াই জালামু আনফুসহুম জাহুকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফিরাল্লাহুম রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিম তোর হতা যদি আতন ভালা না লাগে ইনাই বুঝি নাই জানে নাই তোর মাপ কইতে না তুই কা হাজ কর এন একজন হলো দর জিবের হতায় ফালাই তেতন্ন তুই আর নবীর হাজে যাগুই তুই আর নবীর হাজে যাগুই তুই আর নবীর হাজে যাইরা হ ইয়া রাসূলুল্লাহ আই আল্লাহ তো মাফ চাই দি আল্লাহ আর মাম নগরের অনেক কান আল্লাহরা হন না অনেক কান আল্লাহরা হন না ওয়াই সালাম আনসুম যাও কা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুম রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা আল্লাহ হতে নবী মুস্তাফার হাসে যাইয়ে রে আই আল্লাহ তো মাফ চা নবী যদি তোর ফককে একবার আর হাসে সুপারিশ করে আই আল্লাহ তো আর জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি আছে সুবহানাল্লাহ মাফ সুযোগ আছে না আছে নবী আদম ভালো সুযোগ বিয়াদবর হলো শুধু আল্লাহ ইয়ার বেগ গুলো রে তওবা করিবে মত সুন্দর একটা মন বান করো এই মাহফিল অনারার মাহফিল এই মাহফিল অনারার এলাকার মাহফিল এই মাহফিল অনারার এলাকার সৌন্দর্যের মাহফিল এই মাহফিলে যত্ন নেওয়ার বেগুন দায়িত্ব ভাই এখানে জোর হন না কিন্তু বেগিন হারে খুশি করিবেন না চমৎকার একটা বিষয় কি হইতে পারেন নি ইদারা দূরি দূরি এরা সেদিন সব কামাই অনেক বই বই এরা সব ইন বেতালে গুন ইয়া জিবে দইনে ইবের ভান্ডারত ফমকি দেই দিল ন হবে এই মা ফিল্ম বিতে এন্ডা শেয়ার জিন্দি কেউ এখন শেয়ার একখান আল গাইনো মানে বাইরে তো ইব সব ইয়া নো দিবে সুবহানাল্লাহ কেন জোর হন আওয়াজ সুবহানাল্লাহ এই মা ফিল্ম বিতে মানুষজন বহুত ই দেখব মানুষ রাস্তাতে যাই না পারে দার জহর দে বন্ধ রাস্তা কেন সাইড করে দাও মাই হোজ ইব সব ইয়া নো দিবে আর জিবে দইনে ইবের বান্দারা শোনা হন্তি এটা লাই আমাদের মনসুর গরণ তার হান নাই আর আর আতো নবী রাহমাতুল লিল আলামিন রুহ সুবহানাল্লাহ আর কেন জোর হন না সুবহানাল্লাহ আল্লাহ ইয়ার আর দেখবো রে দুনিয়াত তুন যাইবার আগে ঈমান এবং ইজ্জত লইরা যাবে তৌফিক দান করো আর কেন জোর হন আল্লাহর হাসে শুধু একখান ফরিয়াদ ও আল্লাহ তুই দয়া করে আর আর এন একখান জীবন দ যে জীবন লইরা হাসারত গেলে তোয়ান নবী রহমতুল লিল আলামিন আর আমি কে সাইয়ের উপর মুসকি হাসি দিব সুবহানাল্লাহ মুসকি হাসি যেন নবী হয় আর আমি কে সাই ও আল্লাহ ইন আরম্ভ ইন আরম্ভ সুবহানাল্লাহ আল্লাহ আর আমি গুনুর কবুল করো আমিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ماشاء
কথাই বলেন মারহাবা আরো যদি বলেন মারহাবা আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত নুরানি ইরফানি তো রিকোয়েস্ট করেছেন বাংলাদেশের প্রখ্যাত জনমিত ইসলামী আলোচক আপনাদের আমাদের সকলের প্রাণের স্পন্দন আলামিন বারিয়া দরবার শরীফে সম্মানিত নায়েব সাজ্জাদ হোসেন সুন্নিয়াদের অনুবর্ষী বক্তা হরিদুল্লাহ জনাব মাওলানা শায়খ সৈয়দ মোহাম্মদ মোকারম বারী মাদ্রাসাতুল আলী এতক্ষণ পর্যন্ত আমাদের সম্মুখে নুরানি বয়ান তো রিকোয়েস্ট করেছেন প্রিয় উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চের মধ্যে উপস্থিত হয়ে আজকের এই মঞ্চকে আলোকিত করেছেন বাংলাদেশের আরেকজন রওনকে আহলে সুন্নাত যার যিনি ইসলামের পতাকাকে শুধু এই দেশ নয় বিশ্বের আনাচে কানাচে যিনি ইসলামের পতাকাকে উঠিয়ে করছেন যুব সমাজকে নিয়ে কাজ করছেন যাদের আলোচনার মাধ্যমে লক্ষ লক্ষ যুব সমাজ মাদক থেকে সঠিক পথে আসছে এমন একজন সুন্নিয়াদের আইডল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনারা কি সবাই খুশি হয়েছেন আলহামদুলিল্লাহ আমরা আর দেরি করছি না এখনই আপনাদের সম্মুখে মূল্যবান তকরির পেশ করবেন হুজুর তকরির পেশ করবেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শায়ের মহিউদ্দিন তানভীর কাদরী উপস্থিত হয়ে গিয়েছেন ওনার কণ্ঠে কি আমরা নাচ শ্রবণ করতে চাই ইনশাআল্লাহ ওনার কণ্ঠে আমরা নাচ শ্রবণ করব আজকে এখানে বিশেষ বিশেষ কিছু আকর্ষণ রয়েছে সেজন্য আপনারা ধৈর্য ধারণ করে বসবেন আমাদের হুজুরের যেহেতু আগামীকাল জামে আহমদিয়া সুন্নিয়াতে ক্লাস নিতে হবে ছেলেদেরকে দরস দিতে হবে তো সেজন্য আমরা এখনই আবদারি না করে হুজুরকে তকরির দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ এরপরে হুজুরের তকরির পরে আমরা আমাদের সাংগীত আজকের সাহেব আহলে সুন্নাহ মুহিদ্দিন তানভীর কাদরীর কথা আমরা না করে সুর শুনবো ইনশাআল্লাহ সবাই রাজি আছি তো আর দেরি করছি না আজকের আপনাদের সম্মুখে আলে সবাই জামে আহমদিয়া সুন্নিয়া আলে মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক বিশিষ্ট আলমে দিন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা হযরত আল্লামা জনাবে মাওলানা শায়খ জয়নুল আবেদিন কাদরী চিৎকার দিয়ে বলেন মারহাবা নারে তাকবীর নারে রিসালাত নারে দাওসিয়া পবিত্র ঈদে মিলাদুন নবী হুজুর আল্লামা জয়নুল আবেদিন আল কাদরী উঠবে না আর উঠলে তো আচ্ছা এভাবে রাখো এভাবে রাখো হ্যাঁ
والصلاة والسلام على أكرم الأولين والآخرين وعلى آله